10 দিন ধরে পানীয় জলের ব্যবস্থা নেই আর পানীয় জলের দাবিতে স্থানীয় মানুষ জলের পাত্র নিয়ে রাস্তা অবরোধ করল। অদৃশ্য রাজ্যের প্রত্যন্ত পুরনো গ্রাম কিংবা দুর্গম এলাকার নয়, এই দৃশ্য রাজ্যের প্রত্যন্ত পুরনো গ্রাম কিংবা দুর্গম এলাকার নয়, এই দৃশ্য রাজধানীর 79 টিলা এলাকায়। জলের দাবিতে শুক্রবার স্থানীয় মানুষ ক্ষোভ উগড়ে দেন স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের উদ্দেশ্যে। রাজ্যের প্রধান হাসপাতাল জিবি এলাকার 79 টিলার এলাকাতে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল স্থানীয় মানুষরা। রীতিমতো পানীয় জলের পাত্র নিয়ে রাস্তার এপার থেকে ওপারে করে তারা বসে থাকে এবং তীব্র ক্ষোভ জানায়, বিক্ষোভ প্রদর্শন করে। এলাকার মহিলা এবং পুরুষ সকলেই ছিলেন। তাদের অভিযোগ, দীর্ঘ 10 দিনের বেশি সময় ধরে জল নেই, অথচ সংশ্লিষ্ট দপ্তরের কোনো এই বিষয়ে হেলদোল নেই। কয়েকবার জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছিল না, আর তাই স্থানীয় আবাসিক সহ সাধারণ মানুষরা এদিন রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে বলে প্রতিক্রিয়াতে তুলে ধরেছেন তারা। যদিও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এদিন স্থানীয় মানুষের পথ অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে স্থানীয় মানুষের পানীয় জলের সমস্যা স্থায়ীভাবে দূরীকরণ না করলে এ জাতীয় বিক্ষোভ কর্মসূচি আগামী দিনেও চলবে বলে সাফ জানিয়ে দিলেন স্থানীয়রাই। পয়সা দেওয়া থাকি মাগনা থাকি না, আমরা আমরা সরকারি কর্মচারী, আমরা কেন তোলা কষ্ট করতাম? আমরা মোটর নষ্ট হয়েছে, মোটর ঠিক করো, আমরা জল চাই, আমরা ঝগড়া করতাম, আমরা জল চাই, কাজ করবি না, আবার কথা বলো। আগে অনেকদিন 10-12 দিন হয়ে গেছে আমাদের এখানে জল আসছে না, তাই আমরা আমাদের যে অপারেটার আছে উনি অফিসে MS-এর কাছে লেটার দিয়েছে, তারপরে ওইখান থেকে কোনো মানে তারা কোনো কিছু সাড়া দিচ্ছে না, তাই আমরা এখানে রাস্তা অবরোধ করাচ্ছি। কে সঙ্গে দিন দিকে আমরা জল পাইতেছি না, গাড়ি যে আসে মেশিন নষ্ট, মেশিনের কোনো খোঁজখবর নেই, তারপরে ইয়ে যে গাড়ি আয় না, গাড়ি থেকে আমরা যে অফিসে একবার যাই আবার দৌড়ে জলটা নিই, জলটা নিয়ে অর্ধেক পাই না, যার জন্য অফিসে আবার অফিস করুন নাকি জলটা নোব, কিন্তু এক পের পর জানানো হইতেছে কিন্তু তারা এসে আমাদের সমস্যাটাই জানতে চেষ্টা করে না। হীরকরাজের মডেল শহরের প্রাণকেন্দ্রে পানীয় জলের তীব্র সংকট। 10 দিনেরও বেশি সময় ধরে পানীয় জলের ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ এবং রাস্তা অবরোধের ফলে স্থানীয় মানুষ এবং এলাকার সাধারণ যানবাহন সহ পথ চলতি মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।